আসসালামু আলাইকুম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবোনা রান্না করতে যেমন সময় লাগে তেমনি ঝামেলাও অনেক আমি আজকে খুবই স্বল্প সময়ে অল্প ঝামেলায় ঐতিহ্যবাহী গরু মাংসের কালাবোনা তৈরি করে দেখাবো সামনে ঈদ ঈদের দিন আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি গরুর মাংস দেড় কেজি হাড় চর্বি মাংস সবসহ এই রকম কাট করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি লবণ এক চামচ আর নিয়েছি গরম মশলার গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় টেবিল চামচ করে আর এখানে নিয়েছি গোলমরিচ আর লং নিয়েছি দশ বারোটা করে আর একটা স্টার মশলা নিয়েছি আর এলাচ নিয়েছি ছয়টা আর দারচিনির টুকরা নিয়েছি চার পাঁচটা দুইটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি আর নিয়েছি সরিষার তেল পোনে এক কাপ সয়াবিন তেল দিলেও হবে এখন আমি ভালো করে মাখিয়ে নিব সরিষার তেল দিলে আরও বেশি টেস্টি হবে এখন আমি ম্যারিনেট করতে রেখে দিব ঢেকে এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দেবো দিয়ে ঢেকে জাল করবো দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব দেখুন অনেক পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর যদি সিদ্ধ না হয় তাহলে পরে সামান্য পরিমাণে পানি দিবেন চুলার রাশ একদম লো আচে করে রেখে দিতে হবে আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব আর হাফ কাপ পানি আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য লো আচে রাখলেই সিদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে এই নাড়তে নাড়তেই দেখা যাবে যে কালারটা একদম কালো হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও ঢেকে দিচ্ছে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আর এইরকম হবে ভোনার মতো এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম আমারও চুলায় প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি রসুন কুষি দিয়ে দিলাম আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাগান দিলে কালা ঘোনার টেস্টটা আরও বেড়ে যায় খেতে ভালো লাগে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব কালা ঘূনাটা একদম রেডি চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একবার হলো এই রকম করে কালাভোনা রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট কালাভোনা রান্না করা হয়ে যায় দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজার কালাভোনা এই রকম করে একবার হল ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ